আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোম থেকে বলছি। আসলে আমার পেজের অসংখ্য ভাই একটা মেসেজ শেয়ার করছে, সেটা হলো ইতালির প্রধানমন্ত্রীর প্রেস সচিব সেক্রেটারি, তিনি একটা প্রেস রিলিজ করছে, সেখানে বলছে যে 82,705 জন এবার ফ্লুসিতে খুব সম্ভবত, মোট সিজনাল নন সিজনাল এবং বিশেষ কিছু কোঠা আবেদন করতে পারবে। কিন্তু তার আগে আরও কিছু বলছে যেগুলো আসলে সবাই জানেন না বা বুঝেন নাই, হয়তোবা আপনারা চেষ্টা করেন না বোঝার। সেটা হলো এইবার ফ্লুসিতে অ্যাটেন্ড যারা করবে যেসব দেশ, সেই সব দেশের সাথে বা এই ইটালিয়ান গভর্নমেন্টের একটা চুক্তি হবে। চুক্তিটা এরকম, যারা সমুদ্রপথে বা যে কোনোভাবে ইটালিতে আসবে, তাদের ইটালিয়ান সরকার ব্যাক করতে বাধ্য থাকবে এবং সেগুলা রিসিভ করতে হবে, বাংলাদেশ সরকারে রিসিভ করতে হবে। এখন যদি লিবিয়া থেকে বাংলাদেশি 2,000 মানুষ ধরা খায়, সেগুলা সম্পূর্ণ বা তিউনিশিয়া বা যে কোনো দেশ, যে কোনো আরব দেশ, যে কোনো আফ্রিকার দেশ, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ হোক, তারা যদি ইটালিতে আইসা নদী পথে বা অবৈধভাবে কোনোভাবে তারা যদি সরকারের কাছে কোনোভাবে ধরা খায়, সেগুলা বাংলাদেশ সরকার নিতে বাধ্য থাকবে। এবং সেই সব দেশের সাথে এই রকম যদি চুক্তি হয়, সেই ক্ষেত্রে বৈধ শ্রমিক এবং দক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক বলতে ইটালিয়ান সরকার টাকা দিবে দক্ষ বানানোর জন্য, এবং সেই দক্ষ শ্রমিক ইটালিতে আসতে পারবে এবং তাদের বেতন এবং থাকা এবং সব কিছুই নিশ্চয়তা থাকবে। যখন একসময় আমরা যখন আসছিলাম তখন এই নিশ্চয়তাটা ছিল না, তো এইবার যারা আসবে এরকম নিশ্চয়তা আছে। ইটালিতে যারা আসবে তারা কাজের নিশ্চয়তা আছে এবং সব কিছুই, মানে একটা মানুষের বেতন থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছুই একটা নিশ্চয়তা থাকবে এবং দক্ষ শ্রমিক, এবং সে যে গভর্নমেন্টের যে রুলস অনুযায়ী এবং তারে যে মালিক আনতেছে তার কাছে কাজ করতে বাধ্য থাকবে। তো এরকমই কথা এই সরকারের সাথে। আপনারা যদি কারো দ্বিধামত এই থাকে আমার কথায়, তো ইচ্ছা করলে যাচাই করতে পারেন। ইতালিতে অনেক বড় বড় ব্লগার আছে যারা আমার সাথে ইনশাল্লাহ একই সুরে কথা বলবে, কারণ হলো এবারকার ফ্লুসি এরকমই হবে। কিন্তু এক শ্রেণীর খারাপ মানুষ যারা আপনাদের প্রতারিত করতে চাচ্ছে, তারা ছড়াচ্ছে যে ইটালিতে ফ্লুসি ঘোষণা হয়ে গেছে, এইবার 210,000 মানুষ আবেদন করতে পারবে এবং সবাই সিজনাল ভিসা নন সিজনাল ভিসা অ্যাভেলেবেল আসতে পারবে, এইবার খুবই ইজি, নানান কিছু এগুলা প্রচার করতেছে। এবং আমার কাছে অনেক ব্লগারও বলছে, সেরকম কাটিংও দিছে, এরকম পোস্ট করছে, সেগুলোও আমার কাছে আসছে, আমার ভাই বোনেরা শেয়ার করছে। তো এগুলো আসলে কোনো কিছু সত্যি না, সত্যি হলো এইটাই, এই সরকার একটা ধারণা দিছে 82,705 জন এবার ঘোষণা হইতে পারে। এটাও আবার সংখ্যাটা আসলে সঠিক না, সংখ্যাটা বাড়তেও পারে কমতেও পারে, সেই ক্ষেত্রে 1,00,000 হইতে পারে বা আরও বাড়তে পারে বা আরও কমতেও পারে। কিন্তু সরকারিভাবে এই একটা ধারণা দিছে, প্রেস মানে এই ডিসেম্বরেই ঘোষণা হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু একটা ধারণা দিছে সরকার, একটা ধারণা দিছে প্রধানমন্ত্রীর যে সেক্রেটারি সে একটা ধারণা দিছে। তো ধারণা আর ঘোষণা এটার কাছে খুবই কাছাকাছি ইনশাল্লাহ। কিন্তু এই যে 210,000 সব সিজনাল এবার আবেদন করতে পারবে এবং নন সিজনাল কোনো বাধা বিপত্তি নেই, এইসব আসলে সত্যি না। যেসব দেশ, এইটা আপনারা ভালো করে শুনে দেখবেন, যেসব দেশ ইটালির এই ফ্লুসিতে অংশগ্রহণ করবে তাদের সাথে ইটালিয়ান সরকারের একটা চুক্তি হইতে হবে, যদি চুক্তি না হয় সেক্ষেত্রে অ্যাটেন্ড করতে পারবে না। আপনারা যদি ভালো করে আমার এই ব্লগটা শুনেন এবং চেষ্টা করবেন এটা খবর নেওয়ার জন্য, যে এইবার ইটালিতে যারা
অ্যাটেন্ড করবে ফ্লুসিতে, তারা বাধ্যতামূলক কাজ করতে হবে এবং বাংলাদেশ থেকে আসুক, যে দেশ থেকে আসুক, দক্ষ শ্রমিক এবং যে মালিক তারে নিব সেই কাজের দক্ষ শ্রমিক হিসাবে ইতালিতে আসতে হবে। এবং ইতালিতে আইসা অন্য কাজে সে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবে না, আবার মালিক ইচ্ছা করলে তারে না রাইখা তারে বিদায় করে দেওয়ার কোনো সিস্টেম নাই, সেক্ষেত্রে জেল জরিমানা আছে। তো এরকমই থাকবে এবারকার ফ্লুসিতে। তো আমাদের বাংলাদেশ থেকে যারা আসলে বিশেষ করে অনেক মানুষগুলো বেকার, বিভিন্ন পেজ ফলো করেন, বিভিন্ন সংবাদ মাধ্যম ফলো করেন, তাদের অনুরোধ করব এখনও ব্যস্ত হইন না, এখন পর্যন্ত ঘোষণা হয় নাই, তবে সোশ্যাল মিডিয়াতে ইতালির ভিসা প্রোগ্রাম চাল মানে মিথ্যা সংবাদগুলো প্রচার হচ্ছে এবং খুব কঠিনভাবে প্রচার হচ্ছে এবং সেগুলোর মধ্যে মানুষ প্রতারিত হবে এরকম সংবাদই প্রচার হচ্ছে। তো আশা করব যে আপনারা বুঝে শুনে, এখনও ঘোষণা হয় নাই, তারপরে চেষ্টা করবেন, কারণ মানুষে যাদের বিশ্বাস করবেন তারা আপনাদের চেষ্টা করবে প্রতারিত করার জন্য। তো সেই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য একটু ধৈর্য ধরেন, অবশ্যই কি খবর হয় ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমি অবশ্যই আজকে রাতের মধ্যে কোনো ভালো খবর হইলে কালকে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, এখনও কোনো ঘোষণা হয় নাই, সর্বশেষ কথা শুধু একটা ধারণা দিছে এবারকার 82,705 জন আসবে বিভিন্ন কোটায়, সিজনাল নন সিজনাল আবার বিশেষ কোটায়। তো অপেক্ষা করতে হবে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।